ডিজে বাপি দু শায়িক নম্বর পোল সমবেত গৌর ভক্ত মন্ডলী তোমার ভক্তি মতিমা সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব সবকার চরণধুলি মাথায় নিয়ে শুরু করছি আজকে কৃষ্ণ কথা গৌর কথা হরি কথা আমার অনাদিরাদি গোবিন্দের কথা। তাহলে বাবা আমাদের আজকে বিষয়বস্তু থাকবে গৌর সুন্দরের কথা। গৌর হরি কেন ভক্ত হয়ে এলে, কোথায় এলে, না নবদ্বীপ ধামে, কেন নবদ্বীপ ধামে জন্ম নিলে, এই ডাক্তারবাবুর মাঠে জন্ম নিতে পারলেন না, কত বড় মাঠ, পাশেই জয়নগর, তাই তো, জয়নগরের মোয়া খেত, কেন এখানে জন্ম নিলেন না, নবদ্বীপে জন্ম নিলেন, তার কথা বলব। কৃষ্ণচন্দ্র কিভাবে রাধারানীকে সৃষ্টি করলেন, কার জন্য সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, তার কথা বলব। আমরা পাণ্ডব তত্ত্ব জানব, কুন্তী তত্ত্ব জানব, ভীষ্ম তত্ত্ব জানব, ত্রেতা যুগের রামচন্দ্রের ঘটনা জানব, মহাভারত তত্ত্ব জানব। তা বাবা ভাগবত রচনা কে করেছিল তার কথা জানব, কেন রচনা করেছিল, কার কাছে রেখেছিল। আমরা ভগবানের সাথে চিটিং বাজি করি করি, যদি বলেন মেটা এত বড় কথা বললে, হ্যাঁ গো বাবা আমরা চিটিং বাজি করি, তার কথা বলব। ভক্তের বোঝা ভগবানে বহন করে, তার কথা বলব। নকল শিষ্য, নকল শিষ্য আর নকল গুরুর কথা বলব। তা বাবা আরম্ভে পারম্ভে, মানে আগে আমরা গৌরকে আনব, গৌরকে আনার আগে মাননীয় মহেন্দ্র দাদুকে আমি একটু অনুরোধ করছি এই স্টেজে আসার জন্য। দাদু তুমি যেতেই থাকো, পৌঁছে এসে চুলের ভিতরে আমি এনার হাত ধরে হরিনাম করতে এসেছি। যখন ঠিক 20 দিন হয়ে গেল, বাবা গল্পের মাধ্যমে বলল যে আমি হরিনাম শিখেছি, এখন ঠিক মতো করিনি, বাবা চিন্তা করেছিল যে বড় হলে তারপরে করব, কিন্তু এই দাদুর কাছে বলতে দাদু বলে না আমি ভাড়া দেবো, তুমি এক্ষুনি ওকে গাও কর। তাই আমি এই দাদুর কথা শুনে আমি আপনাদের চরণে আসতে পেরেছি। আপনারা আপনাদের চরণগুলি আমার মাথায় দেবে, আপনারা আশীর্বাদ করুন আমি যেন ভালো গান করতে পারি। সবাইকে জানাই আমার এই ছোট নাতনিকে আপনারা আশীর্বাদ করবেন, যেন গানে বলবু হয়ে যায়। আপনারা সবাই আশীর্বাদ করুন আমাকে। তা বাবা আমরা আগে গৌর হরি গান, আমাদের কাছে ভগবান, তাই তাই কাছে ভগবান। আমরা কি আমাদের কাছের ভগবানকে আনবো? দেখো গৌর হরি আমাদের এই কলির জীবকে উদ্ধার করার জন্য, করবার জন্য কত সহজ পদ্ধতি বলে দিয়েছে, কি লক্ষ্য করুন না, বলেছে সাথে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া আর কীর্তন করো হে সবে করে করতালি দিয়া,
সাথে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো হে সবে করে করতালি দিয়া, তাই তো? করে করতালি দিলে কি হবে? না, আমাদের দেহে ছয়টি পাখি আছে, কাম ক্রোধ লোভ মদ মদ মাশ্চর্য। দেখবেন একটা গাছ, একটা গাছের কাছে গিয়ে আমি যদি হাত তালি দিই, গাছে যত পাখি বসেছিল সব উড়ে যাবে। তদ্রূপ আমাদের দেহটা একটা গাছ, আমাদের দেহে ছয়টি পাখি আছে। আমরা যদি কৃষ্ণগুণ গান করি, ভক্তি রে করে করতালি দিই, তবে এই ছয়টি পাপ রূপী পাখি উড়ে চলে যাবে। তা বাবা, গৌরহরি বলেছেন সাথে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া আর কীর্তন করো সবে করে করতালি। এ কথার মানে কি? না, আমাদের ঘরে 10 জন থাক, 5 জন থাক, 6 জন থাক, আমাদের ঘরে যতজনই আছেন, সন্ধ্যাবেলা বসে তুলসী গাছের তোলায় বসে, তুলসী গাছের গোড়ায় বসে করে করতালি দিয়ে, ভক্তি করে করে করতালি দিয়ে কৃষ্ণ গুণ গান করুন, তবে আপনাদের ঘরে আর অশান্তি হবে না, হবে না, হবে না। তা আমরা কৃষ্ণ গুণ না গান করে আমরা কি করি? না, বাড়ির কর্তা চলে যাচ্ছে তাস খেলতে, তাস খেলতে গো বাবা। সন্ধ্যা হলো, বাড়ির কর্তা চলে যাচ্ছে তাস খেলতে, বাড়ির বউরা চলে যাচ্ছে, আজকে ঝিলিক হবে, হেভি হবে, তাই ঝিলিক দেখবে, সিরিয়াল দেখতে চলে যাচ্ছে। আর বাড়ির ছেলেমেয়েরা কি করছে? না, দুটো কানে বল্টু মুজে দিয়ে গুজুর গুজুর করতেই থাকে, তাই তো? কেউ যাচ্ছে ছাদে গুজুর গুজুর করতে, প্রেমিক প্রেমিকার কথা হবে। আর যখন এক জায়গায় ঘুমোতে আসছে বা খেতে আসছে, কুরুক্ষেত্রের যুদ্ধ লেগে যাচ্ছে। তা বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন, তাই তো? 18 দিন তো। কিন্তু এই বাস্তবের জন্য যুদ্ধ লাগে গো বাবা, 18 দিন তো দূরের কথা, সারা জীবন ধরে হয়। তাই গৌরহরি বলেছে, আমি বলছি না, গৌরহরি বলেছে, তোমরা করে করতালি দিয়ে কৃষ্ণ গুণ গান করো। কি কৃষ্ণ গুণ গান? সবাই মিলে বাহু তুলুন আর করে করতালি। শ্রী চৈতন্য কৃষ্ণ গৌরচন্দ্র জগন্নাথ মিশ্র পুত্র বিষ্ণু পিয়ানা নবদেব চন্দ্র জয়
ও নারায়ণ
Oh, no.
ভগবান বলে তোমার জন্য পৃথক রাস্তা তা তো নয়,
সেই রাস্তাটা কি গো মা? সেই রাস্তাটা হলো কি? না কৃষ্ণচন্দ্র বলছে সেই রাস্তাটা কি? না সেই রাস্তাটা হলো ভক্তি মহারানী। নিষ্কিঞ্চন ভক্তের পদধূলি মাখা, নিষ্কিঞ্চন ভক্তের পদধূলি মাখা। তখন কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, আমি নিষ্কিঞ্চন ভক্ত কোথায় পাই? আমি যদি বৃন্দাবনের মধ্যে কোনো ভক্তের পদধূলি নিতে যাই, সে ভক্ত তো আমাকে দেবে না, সে ভক্ত ভস্ম হয়ে যাবে, আমাকে তো দিতে রাজি হবে না। তাই কি করলেন না ভাবলেন, আমি নিজের অঙ্গের মধ্যে নিজের দেহের মধ্যে বাম দিকে নিষ্কিঞ্চন ভক্ত তৈরি করব। তাই কি করলেন, কৃষ্ণচন্দ্র নিজের অঙ্গের মধ্যে বাম দিকে রাধা রানী সৃষ্টি করলেন। রাধা রানী সৃষ্টি করলেন। ও বাবা, আমরা সবাই জানি রাধা রানীর মা আছে, মায়ের নাম কি গো? ও বাবা, মায়ের নাম কি? কীর্তিকা, তাই তো? বাহ, খুব ভালো। মায়ের নাম কীর্তিকা আর বাবার নাম? ও বাবা, বাবার নাম কি গো? বিষ্ণুমানু, তাই তো? মায়ের নাম কীর্তিকা, বাবার নাম বিষ্ণুমানু। আবার কৃষ্ণচন্দ্র সৃষ্টি করলেন। হ্যাঁ গো, তবে শুনুন একটু ছোট্ট করে বলি। সত্য যুগে যাওয়া যাক। সত্য যুগে সূর্যদেব নারায়ণের তপস্যা করছে, কতদিন? 10,000 বৎসর। সূর্যদেবের তপস্যা করছিল 10,000 বৎসর। তখন কৃষ্ণ নারায়ণ সূর্যদেবের ধ্যানে সন্তুষ্ট হয়ে সূর্যদেবকে দেখা দিল যে, তোমার ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি, মুগ্ধ হই, আমি তোমাকে একটা বর দেব, তুমি আমার কাছে চাও। সূর্যদেব সঙ্গে সঙ্গে চাইল, তোমাকে আমি চাই। কৃষ্ণচন্দ্র বলল, আমি তো কারোর কাছে বাঁধা থাকি না, আমি তো কারোর কাছে থাকি না, আমি শুধুমাত্র ভক্তির কাছে থাকি, আমি ভক্তির কাছে থাকি। তা সূর্যদেব বলল, আমি ভক্তি কোথায় পাবো, আমি ভক্তি কোথায় পাবো? কৃষ্ণ বললে, নারায়ণ বললে, তোমাকে ভক্তি খুঁজতে হবে না, আমি তোমাকে একটা ভক্তি দেব, আমি নিজের অঙ্গের মধ্যে এক ভক্তি রূপিণী কন্যার সৃষ্টি করব, সৃজন করব আমি এক কন্যা, সেই কন্যা তোমার ঘরে যাবে, তুমি ভক্তি দিয়ে তাকে লালিত পালিত করবে, সেই কন্যার মাধ্যমে তুমি আমাকে পাবে। সেই কন্যাটার নাম কি গো মা? ও বাবা, সেই কন্যাটার নাম কি? রাধা রানী, তাই তো? রাধা রানীকে সৃষ্টি করলো, আমি সৃষ্টি করব, আর তাকে তুমি ভক্তি দিয়ে লালিত পালিত করবে, তার মাধ্যমে তুমি আমাকে পাবে। তা বাবা, এই যে কৃষ্ণ, কৃষ্ণ নামটা এত মধুর কেন? কৃষ্ণ নামটা কে দিয়েছিল আমরা একটু জানবো? জানবো মা? ঠিক আছে, একটু বলিয়ে লক্ষ্য করো সবাই, কটানে ব হয় গো? তিনটানে, তাই তো? তিনটানে ব হয়, আর পাশে কুণ্ডলি দিলে ক হয়, নিচে রি দিলে কয় রি হয়। তাই সবাই কয় রি লিখুন, সবাই লিখুন মা, শীত লাগছে? লক্ষ্য করুন, প্রথম ডানে আছে লম্বা বৃত্তমা, লম্বা বৃত্তমা, দ্বিতীয় ডানে আছে বিষ্ণু পরে অবস্থান, পরে অবস্থান, তৃতীয় ডানে আছে মহাদেবের বখান,
Oh,
তাই তো তদ্রু তাকে শাস্তি দেওয়া হয় তা বাবা তখন তো আগে তো আর এই ক্যামেরা ছিল না তাই বশিষ্ঠ মনি কি করেছে না ধ্যানে বসে অন্তর্ধান দিয়ে দেখতে পেলে যে অষ্টবসুরে আটজন দেবতা বশিষ্ঠ মনির গাভী চুরি করেছে বশিষ্ঠ মনির গাভী চুরি করেছে তখন বশিষ্ঠ মনি অষ্টবসুরে শাপ দেন অভিশাপ দেন কি অভিশাপ যে তোরা মরতে গিয়ে মানুষ রূপে জন্মগ্রহণ করবি 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 তা বাবা আমরা ভাবি আমরা কত ভাগ্য করে মানুষ হয়েছি কত ভাগ্য করে মানুষ হয়েছি তাই তো কিন্তু দেবতারা এই কথা শুনে চিন্তায় পড়ে গেল যে আমরা বশিষ্ঠ মনির গাভী চুরি করেছি বলে আমরা অভিশাপ পেয়েছি এই অভিশাপ থেকে কি করে তাড়াতাড়ি মুক্ত পাই মুক্তি পাই কি করে তাড়াতাড়ি তাই অনেক চিন্তা করে দেখলে একমাত্র গঙ্গা দেবী পারে আমাদের মেরে ফেলতে তাই কি করছে গঙ্গা দেবীর কাছে সব ঘটনা বললে যে আমরা বশিষ্ঠ মনির গাভী চুরি করেছি তাই বশিষ্ঠ মনি আমাদের অভিশাপ দেয় আমরা মরতে গিয়ে জন্মগ্রহণ করি তা গঙ্গা দেবী তুমি যেন আমাদের মা হও আর আমাদের জন্মের সঙ্গে সঙ্গে তুমি জলে ভাসিয়ে দেবে গঙ্গা দেবী এই কথা শুনে রাজি হয়ে যায় রাজি হয়ে কিছুদিন পর হস্তিনাপুরে ভরত বংশ রাজা শান্তনু মহারাজের সাথে বিবাহ করে গঙ্গা দেবী শান্তনুর সাথে চুক্তি করে নেয় দুজনে চুক্তি করে নেয় কি চুক্তি না গঙ্গা দেবী বলল যে আমার গর্ভে গঙ্গা বলল যে আমার গর্ভে যত সন্তান আছে আমি তাদের জন্মের পর জলে ভাসিয়ে দেব তখন গঙ্গা দেবী এই কথা শুনে শান্তনু মহারাজ ভাবল সত্যি তো তাই আমার রাজ্যে একটা রানী দরকার তাই রাজি হয়ে যায় কিছুদিন পর তাদের সাতটি পুত্র হয় সেই সাতটি পুত্রকে জন্মের পর তাদের জলে ভাসিয়ে দেন তাদের জলে ভাসিয়ে দেন কিন্তু অষ্টম ছেলেটির বেলা তাকে বাধা পেতে হয় শান্তনু মহারাজ বাধা দিল কি বাধা না শান্তনু মহারাজ বলল আমি তো বাবা আমি তো বাবা আমি আমার নিজের চোখে দেখলাম সাত সাতটা ছেলে মারা গেল কিন্তু এই অষ্টম গর্ভের সন্তানটাকে আমি আর মরতে দেব না আমারও তো কষ্ট হয় আমি এদের মরতে দেব না তা বাবা সেই অষ্টম ছেলেটির নাম ছিল দেবব্রত তাই এই শর্ত না রাখতে পেরে গঙ্গা শান্তনুকে ছেড়ে চলে যায় শান্তনুকে ছেড়ে চলে যায় শান্তনু কিছুদিন পর বিবর্গনা সত্যবতীকে বিবাহ করে বিবাহর আগে সত্যবতী শান্তনুর সাথে চুক্তি করে দেখেছেন বাবা কালী চুক্তি হচ্ছে শান্তনুর সাথে চুক্তি করে নেয় কি চুক্তি সত্যবতী বলছে তোমার যে আগে কোন একটি সন্তান রয়ে গেছে সেইটার কি হবে সে যদি বলে আমি রাজা হব তবে তো আমার ছেলেরা রাজা হতে পারবে না তাই ওকে প্রতিজ্ঞা করতে বলো ও কোনদিন রাজসিংহাসনে বসবে না বসবে না বসবে না তাই শান্তনু দেবব্রতকে ডেকে বলছে দেবব্রত বাবা তুমি প্রতিজ্ঞা করো তোমার মায়ের কাছে যে তুমি কোনোদিন রাজসিংহাসনে বসবে না বসবে না বসবে না
তখন দেবব্রত বলল, বাবা রাজ সিংহাসন তো দূরের কথা, কোনোদিন আমি বিবাহই করব না। আমি যদি বিবাহ করি আমার পুত্ররা বলবে যে আমি রাজ সিংহাসনে বসব, তাই তো আমি রাজ সিংহাসনে বসব, তাই আমি কোনোদিন বিবাহ করব না, করব না, করব না। এই ভীষণ বন ডেকেছিল বলে তার নাম হয় ভীষ্ম। তখন এই প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করেছিলেন বলে তাকে শান্তনু একটা আশীর্বাদ করে, একটা বর দেয়। কি বর? যে তুমি ইচ্ছা মৃত্যু করবে, কারণ তুমি তো বন বললে যে তুমি কোনোদিন রাজ সিংহাসনে বসবে না, তোমার যখন বউ হবে না তোমার তো অনেক কষ্ট, তাই তুমি তোমার কষ্ট না সহ্য করতে পারলে, কারণ তুমি ইচ্ছা মৃত্যু করতে পারো। কেন আমি তোমাকে এই বল দিলাম? কারণ বলা তো যায় না যে কে কখন মরবে, কারো দেরিতেও মরতে পারে, কেউ আবার আগেও মরতে পারে। ও বাবা, মারা যাওয়ার কি ঠিক থাকে? থাকে। তা শান্তনু বললো, তুমি ইচ্ছা মৃত্যু মরবে, আমি তোমাকে বর দিলাম, তুমি যখন চাইবে তুমি মরতে পারো। তা সত্যবতী শান্তনু মহারাজের সাথে বিবাহ করে। সত্যবতীর দুটো পুত্র হয় আর বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদ বড় ছেলে আর বিচিত্র বীর্য ছোট ছেলে। শান্তনু মহারাজ মারা যাওয়ার পর চিত্রাঙ্গদ রাজ সিংহাসনে বসে, চিত্রাঙ্গদেরও মৃত্যু হয়, তখন বিচিত্র বীর্য রাজ সিংহাসনে বসে। বিচিত্র বীর্য দুটো বিবাহ করে, অম্বিকা আর অম্বলিকা। অম্বিকার গর্ভ হয় ধৃতরাষ্ট্র আর অম্বলিকার গর্ভ হয় পাণ্ডু। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন বলে ছোট ভাই পাণ্ডু রাজ সিংহাসনে বসে। পাণ্ডু দুটো বিবাহ করে। ও বাবা, কাকে কাকে গো? কাকে কাকে? কুন্তি আর মান্দি। আর ধৃতরাষ্ট্র দুটো বিবাহ করে। কাকে? না না, ধৃতরাষ্ট্র একটা বিবাহ করে। আহা, ধৃতরাষ্ট্র একটা বিবাহ করে, তার নাম গান্ধারী। পাণ্ডু কিমিন্দম মনির কাছ থেকে অভিশাপ কুড়িয়ে, অভিশাপ নিয়ে দুই রানীকে নিয়ে বনে চলে যান। সেই দুই রানী পাণ্ডুর মৃত্যুর পর দুই রানীর পাঁচটি পুত্র হয়। ও বাবা, কুন্তির কয়টা পুত্র গো? ঘুম পাচ্ছে? ও মা, কুন্তির কয়টা পুত্র? কটা? কুন্তির ছটা পুত্র না তো? কুন্তি তিনটে পুত্র, যদি বলেন কেন? কুন্তি বিয়ের পর তিনটে পুত্র হয়েছিল, যুধিষ্ঠির, অর্জুন আর ভীম। বিয়ের আগে আরেকটা পুত্র হয়েছিল। কুন্তির সব চারটে পুত্র, বিয়ের আগে একটা পুত্র হয়েছিল কুমারী অবস্থায়, তার নাম কর্ণ। কর্ণ ওই কুন্তিকে আর পঞ্চপাণ্ডবকে
মারবার চক্রান্ত করে। তাদের মারবার চক্রান্ত করে তাই কি করেছে না একদিন কার কাছে না পরশুরাম মনির কাছে গিয়ে পরিচয় নিজে পরিচয় না দিয়ে নকল পরিচয় দিয়ে ব্রাহ্মণের পরিচয় অস্ত্র ধরে নিজে কর্ণের উরুতে পরশুরাম মাথা থেকে একদিন ঘুমিয়ে পড়ে। তখন এক বিষাক্ত কি বিষাক্ত পোকা কর্ণের উরুতে কামড়ায় রক্ত বার করে দেয়। কর্ণ সেই যন্ত্রণা সহ্য করছিল, কেন না গুরুর ঘুম ভেঙে যাবে। তাই যখন পরশুরাম মনি ঘুম ভেঙে গেল, পরশুরাম মনি দেখে না যে উরুতে রক্ত বার হচ্ছে, মাংস খস করছে, বলে উঠলো একি কর্ণ একি আমি চেয়েছিলাম না কারণ তোমার ঘর ভেঙে যাবে, তাই আমি শব্দ করলাম না। তখন পরশুরাম মনি বলল, তুমি তো যে সে ব্যক্তি নয়, তুমি কে আমাকে সন্দেহ করে বলো, তুমি কে? তখন কর্ণ বাধ্য হয়ে পরশুরাম মনির কাছে আসল পরিচয় দিল, যে আমি সুতপুত্র কর্ণ, কুন্তী কুমারী অবস্থায় আমি জন্মগ্রহণ করেছি, আমার নাম কর্ণ। পরশুরাম মনি অভিশাপ দেয়, তুমি মিথ্যা পরিচয় দিয়ে আমার কাছে অস্ত্র ধরা শিখেছো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি যা অস্ত্র ধরা শিখেছো তুমি যখন মারতে যাবে তুমি পারবে না, পারবে না, পারবে না, তুমি কি অস্ত্র ধরবে তুমি ভুলে যাবে। তখন দেখবেন বাবা কোন মনি ঋষি ব্রাহ্মণ যদি অভিশাপ দেয় সেই অভিশাপ কোনোদিন বিফলে যায় না, যায় না, যায় না। তাই একদিন কর্ণ কি করছে না এক ব্রাহ্মণে যজ্ঞের গরুকে তীর মেরে বাঁধল, বাঁধ মেরে মেরে ফেলে। তখন সেই যজ্ঞের ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দেয় যে তুমি আমার গরুকে মেরেছো, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার রথের চাকা গর্তে পড়ে যাবে, যাবে, যাবে। তাই অভিশাপ কর্ণের গায়ে লেগেছে। তা বাবা মনে জানে কুন্তি চারটে ছেলে আর মান্দি দুটো ছেলে, বাবা মান্দি দুটো ছেলে নকুল আর সহারে। তা বাবা কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? বাহ খুব ভালো, একবার বলো 18 দিন, খুব ভালো। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল। যখন যুদ্ধ হয়ে গেল কৃষ্ণ সেই ভুবন ভোলানোর রথে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে কুন্তি পিসিমা তো অনেক কিছু আমার সম্পর্কে ভাবছে। কি ভাবছে গো মা? না কুন্তি ভাবছে ওই না ভুবন ভোলা Thank you.
ভুবন ভোলা রূপে রাজা কেমন দাঁড়িয়ে আছে কৃষ্ণ সখা
বুদ্ধি মনে মনে ভাবছে সেই কৃষ্ণচন্দ্র রথে দাঁড়িয়ে আছে সেই ভুবন ভোলানো রোগী তার হাসি মধুর সেই ভুবন ভোলানো তাই কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে পিসি একটু মোড়টা ঘুরিয়ে দেওয়া যাক পিসি মোড়টা একটু ঘুরিয়ে দেওয়া যাক তাই কি করলে না বলছে দাদা কাকে বলছে যুধিষ্ঠিরকে তাই তো বলছে দাদা তোমাকে আমি রথে তোমাকে আমি সিংহাসনে বসিয়ে চলে যাব কুন্তি বলে বললো এ কি বলছিস বাবা তুই এ কথা বলছিস কেন বাবা তুই এখন বলছিস আমি চলে যাব তখন কৃষ্ণ বলছো এ কি বলছো পিসিমা তুমি এ কথা বলছো কেন তুমি এ কথা বলছো কেন পিসিমা আমি ঠিক তা বলছি না কুন্তি বলছি কি ঠিক তা না আমার পঞ্চপাণ্ডব যখন গরিব ছিল তুই আমার পঞ্চপাণ্ডবের পাশে ছিলি এখন বড় রং হয়েছে বলে সিংহাসন পেয়েছে বলে তুই বলছিস চলে যাবি আমি তোকে চিনতে পেরেছি তোকে কি চিনতে পেরেছিল তোর পিতা নন্দ যদি চিনতে পারত তোকে কি দিয়ে পাদুকা বোয়াত আর তুই সেটা কি করছিস ভক্তের মনোবাসনার জন্য ভক্তের মনে ইচ্ছার জন্য তুই সেই পাদুকা একটা পক্ষে মাথায় নিয়ে যত সহকারে তোর পিতার নন্দের পায়ে পড়ি দিয়েছে তবু তোর পিতা চিনতে পারে তোকে কি চিনতে পেরেছিল তোর মা যশোমতী যদি চিনতে পারতো একটু নমনীর জন্য কি তোকে জমাল অর্জুন কাছে বাঁধতে পারত আর তুই কি করছিস ছলনা করছিস যখনই মারতে যাচ্ছে দুগাঁট কম পড়ছে তোর মাতা চিনতে পারে তোকে কি চিনতে পেরেছিল তোর পিতা তোর মামা কংস যদি চিনতে পারত তোকে কি মারবে তোকে কি নিধন করবে ভাবত কত বোকাসুর পুতনা পাঠিয়েছিল তবু চিনতে পারে তোকে মারতে পারে তবু তোর মামা চিনতে পারে কিন্তু আমি তোকে চিনতে পেরেছি তুই গরিবের ভগবান তুই কাঙালের ভগবান তুই বড়লোকের ভগবান না তবে তুই যা তোকে আমি বারণ করব না তুই যা কিন্তু আমার একটা অনুরোধ রাখবি আমার দুটো কথা রাখবি রে বাবা কি পিসিমা না যখন তুই যুগে যুগে তো আমাকে আনিবি তুই যখন যুগে যুগে আমাকে আনবি যদি আনি তুই আমাকে গরিব করে রাখবি রে বাবা কৃষ্ণ বলবো একই বলছ পিসিমা সবাই আমার কাছে চা আমাকে বড় লোক করে রাখবে সুখে রাখবে শান্তিতে রাখবে তুমি এ কথা বলছো কেন কি হয়েছে পিসিমা তুমি এ কথা বলছো কেন কুন্তি বলছে ওরে বাবা কৃষ্ণ তুই যদি আমাকে গরিব করে না রাখিস কাঙাল করে না রাখিস তবে তো তোকে আমি ডাকতে পারবো না তবে তো তোকে আমি ডাকতে পারবো না তুই যদি আমাকে বড় লোক করে রাখিস তবে তো তোকে আমি ডাকতে পারবো না তুই আমাকে গরিব করে রাখলে তবেই তো আমি ডাকতে পারবো তখন কৃষ্ণচন্দ্র
মনে মনে ভাবছে, পিসি অনেক তত্ত্ব কথা বলে ফেলছে। তাই পিসিকে বলছে, একটু মোটা ঘুড়ি দিচ্ছি। আর কি পিসিমা, তুমি আর কি চাও? তোমার কোনটি বল? আর একটা কথা রাখবি রে বাবা? কি? তোর ওই আতুল চলনে আমাকে একবার প্রণাম করতে দিবি রে বাবা? এ কথা বলছো কেন পিসিমা? আমি তোমার ছেলে না, তুমি আমার মা না। কোনো মা কি তার ছেলে কি কথা বলতে পারে? তুমি আমার মা না, আমি তোমার ছেলে, তুমি এ কথা বলছো কেন পিসিমা? তখন গুন্তি বলছে, ওরে বাবা, আমি যে তোকে ভাই বা জ্ঞানে প্রণাম করবো না, আমি যে তোকে ছেলে জ্ঞানে প্রণাম করবো না, আমি তোকে ভগবান জ্ঞানে প্রণাম করবো। তখন কৃষ্ণচন্দ্র বলছে, পিসিমা অনেক তত্ত্ব কথা বলে ফেলছে, তাই মোটটাকে একটু ঘুরিয়ে দেওয়া যাক। তাই বললো, পিসিমা আমি তোমার ইচ্ছা পূর্ণ করব, যা বিশ্বর দাদুর কাছে যা, দাদু বিশ্বের কাছে, দাদু বিশ্ব স্বরসঞ্চয় সজ্জিত। ও বাবা, যদি আমাদের ঘরে কোনো ব্যক্তি মারা যায়, তবে আমরা কি করি? না, শেষ ইচ্ছা তার পূর্ণ করি আর পায়ে প্রণাম করে আসি, তাই তো? তদ্রূপ কৃষ্ণ বলছে, যাও দাদু বিশ্বের কাছে যাও, মারা যাবে তুমি দাদু বিশ্বের কাছে যাও। তখন কুন্তি কি করলেন? না, পঞ্চপাণ্ডবকে নিয়ে দ্রৌপদীকে নিয়ে চললেন দাদু বিশ্বের কাছে। দাদু বিশ্বের কাছে চললে দাদু বিশ্বকে কুন্তি, নকুল, সহদেব, যুধিষ্ঠির, ভীম সবাই প্রণাম করে এসে অঝর নয়নে কাঁদছে, সবাই অঝর নয়নে কাঁদছে। শেষে অর্জুন গেছে, অর্জুন গেছে, অর্জুন বলছে, এ কি দাদু, তুমি মরার ভয়ে কাঁদছ? তুমি বাচ্চাদের মধ্যে কাঁদছ? মরার ভয়ে কাঁদছ? তোমার মরার ভয় আছে? তখন বিশ্ব বলে, ওরে নাতি অর্জুন, আমি মরার ভয়ে কাঁদছি না, সবাই তো এলি, সবাই তো আমার কাছে এলি, কিন্তু যার আসার কথা ছিল সে না। অর্জুন বলল, কে সে? কৃষ্ণ, সে আমাকে আসবে বলেছে, সে তো এলো না। তখন অর্জুন বলছে, সে তোমাকে বলেছে? হ্যাঁ। কখন? তবে শোন, তবে শোন, যখন কুরুক্ষেত্রে 5 দিন যুদ্ধ হয়ে গেল, দুর্যোধন আমার কাছে এসে বলছে, দাদু তুমি আমাদের খাও, তুমি আমাদের পড়ো, তুমি আমাদের থাকো, তুমি কি অস্ত্র ধরা শিখেছ যে এক এক করে সবাই মারা যাচ্ছে? ও বাবা, অর্জুন রা কয় ভাই? 100 ভাই, তাই তো? গান্ধারীর 100টা পুত্র, তামনা পঞ্চপাণ্ডবের নাম জানলাম, কুন্তি ছেলেদের নাম জানলাম, সেই ধৃতরাষ্ট্র অর্থাৎ কানার নাম জানবো না? ও বাবা, কটা বাজে গো? আচ্ছা, তা ছোট্ট করে একটু বলি, আপনারা কাঠ জানুন, ছোট্ট করে বলবো, নাম বলি? ঠিক আছে, আপনারা গান গুন, ছোট্ট করে বলি, দুর্যোধন, যুধিষ্ঠির, দুঃশাসন, দুঃসর, দুঃসহ, জলশাসন, সৌ, সহ, বিন্দ, অনুবিন্দ, দুধাশ, সুবাহু,
চরিত্র চিত্রাক্ষর চারচিত্র সরাসর দুর্মদ দুর্বিগাহ সুনা নন্দ চিত্রবা সুবর্ণ থাক আর বল কি কি বললাম গো বাবা একটাও পারবেন না তা থাক তখন দুর্যোধন বলছে দাদু তুমি আমাদের খাও তুমি আমাদের পড়ো তুমি আমাদের থাকো এমন কি অষ্টধারা শুনেছো যে এক এক করে সব ভাই মারা যাচ্ছে পঞ্চপাণ্ডব জিতে যাচ্ছে তখন দুর্যোধনের বিবেকে লাগল হে ভক্তমণ্ডলী মাগো এই যে ডাক্তার বাবু হরিনামের আগে অনেক কিছু আমাকে খাওয়াইছে আমাদের লুচি খাবিছে সোলার ডাল খাবিছে তাই তো নানা কিছু খাইছে পাঁপড় ভাজা মুড়ি চানাচুর তা এখন যদি আমাকে বাঁচানো উঠে বলে লাবণ্য তোমাকে এক ঘন্টা বেশি গান করতে হবে আমি বলবো কেন তোমাকে এত খাওয়ালাম গান করবে না মানে বাবা যদি কেউ এমন কথা বলে তবে তার অন্তরের ব্যথাটা কেমন হবে ও বাবা আপনাদের বলছি না গো আমি ডাক্তার বাবুকে বলছি না আমি বলছি দুর্যোধনকে দুর্যোধন বলছে তুমি আমাদের খাও তুমি আমাদের পড়ো তুমি আমাদের থাকো এমন কি অস্ত্র ধরা শুনেছো এক এক করে সব ভয় মারা যাচ্ছে তখন তখন কি করছে না বিশ্বের মনে আঘাত লাগলো তাই বললো শোন মাটি তুই শোন তোর বউ ভানুমতিকে আজ রাত 12টার সময় আমার কাছে পাঠিয়ে দিবি তখন দুর্যোধন ভাবল এ কি দাদু এ কথা বলছে কেন দাদুর মনে কি কোনো কুমদ্রোগ আছে দাদুর মনে কি কোনো কুমদ্রোগ আছে তখন বিশ্ব বলছে শোন আজ রাত 12টার সময় তোর বউকে আমার কাছে পাঠিয়ে দিবি আর আমি মাথায় হাত দিয়ে বলবো তোমার ইতি সিদ্ধ অক্ষয় হো তাহলে তোদের আর কোনো ভাই মরবে না মরবে না মরবে না ভানুমতি দুর্যোধনের বউ ভাবলো বললো এ কি দাদু এ কথা বলেছে দাদু আনমারিড না দাদুর বিয়ে হয়নি আবার রাত 12টার সময় আমার বউকে আমাকে চাইছে কোন কুমদ্রব আছে তাই কি করছে না বলছে আমি যাব না যাব না যাব না এ কথা কে জানতে পারলো আমার অন্তর্যামী ভগবান জানতে পেরে রাত 12টার সময় দ্রৌপদীর ঘরে গিয়েছে দ্রৌপদী তাঁবুর সামনে গিয়েছে কে বলছে দ্রৌপদী 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 বললো কে আমি কৃষ্ণ কি হয়েছে কৃষ্ণ চলো কোথায় আমি যাব যেথায় তা দ্রৌপদী কি করছে না কিছু না ভেবে কৃষ্ণচন্দ্রের সাথে চলছে তাঁবুর বাইরে এসেছে কৃষ্ণ বলছে দ্রৌপদী তোমার পাদুকা পড়ে যা দ্রৌপদী বলছে কেন না দাদু বিশ্বের তাঁবুর সামনে আমরা যাব তা অনেক অস্ত্র পড়ে আছে অনেক অস্ত্র পড়ে আছে পায়ে আঘাত লাগবে তাই তুমি পাদুকা পড়ে যাও পাদুকা পড়ে যাও তাই কি করছে না পাদুকা পড়ে যাচ্ছে পাদুকা পড়ে যাচ্ছে সেই ভীষ্মের তাঁবুর সামনে গিয়ে বলছে দ্রৌপদী
তুমি পাদুকা খোলো। দ্রৌপদী বলছে তুমি এ কথা বলছো কেন? একবার বলছো পাদুকা পরে আসো, একবার বলছো ভুলে যাও, এ কথা বলছো কেন? দ্রৌপদী তুমি যে যদি পাদুকা পরে যাও খটমট করে আওয়াজ হবে, দাদু বিশ্ব ধ্যান করছে জেগে যাবে, তাই তুমি পাদুকা পরে যাও। তখন কথা মতো দ্রৌপদী কি করছে? পাদুকা খুলে চললে, যেই না পেছনে তাকালে আর কৃষ্ণচন্দ্র সেই পাদুকা নিয়ে আসতে পিষ্টে গোটা অঙ্গে বাঁধছে। দ্রৌপদী পেছনে তাকিয়ে বলে, একে কৃষ্ণ তুমি আমার পাদুকা তোমার অঙ্গে বাঁধছ, তুমি এমন করছো কেন? তখন কৃষ্ণ বলল, তোমার মতো ভক্ত তো আমি আর পাবো না, তোমার মতো ভক্তের পাদুকা মাখা, পাদুকার ধুলো মাখা আমার অনেক দিনের আশা, তাই তোমার মতো তো ভক্ত আমি পাবো না, তাই তোমার পাদুকা আমি জড়িয়ে দিয়েছি। দ্রৌপদী বলল, তুমি আমার পা চাইলেই পারতে, তুমি জানো আমার পাদুকা নেই। কৃষ্ণ বলল, তোমার ক্ষতি হতো না, তোমার পাপ হতো না। কার বাবা? ছোটবেলা থেকে আমি যা চরণে সব দিয়ে এসেছি, তুই পাপ কা? আমার তো পাপ নয়, আমার তো পাপ নয়, সবই তো তোমার। দ্রৌপদী বলছে, তোহ আমার বলতে কিছু নাই।
তোমার ওই চরণে আমি সব কুকুরের
মনে করে না। কুকুরের বেলা ঠিক মতো চান করাতে হবে, ঠিক মতো ছাগলের মাংস খাওয়াতে হবে, মুরগির ঠ্যাং দিতে হবে, নাহলে কুকুর খায় না। কিন্তু ভগবানের জন্য একটা আপেল কিনতে গেলে কি ছাগল শুকিয়ে যায়? চিটিং বাজি করে কি লাভ? দেখুন মা, আমরা চিটিং বাজি করি, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, মানুষ আছে পিতা মাতাকে সেবা ছেড়ে সেই অস্ট্রেলিয়ানে যায়, অস্ট্রেলিয়ান থেকে ভালো কুকুর কিনে নেয়, পোষে, কুকুর কিনে নিয়ে পোষে অস্ট্রেলিয়ান থেকে। আবার কিছু কিছু মানুষ আছে তাদের পড়াশোনার ডিগ্রি মনে, কিছু মনে করবে না মা, তাদের পড়াশোনার ডিগ্রি মনে কিন্তু তাদের চলন বলন একটু মূর্খের মতো গো বাবা। অনেক মানুষ আছে, মানুষের ধর্ম পশুরা বোঝে না, তাই আপনাদের কাছে আমি এক কবিতার চলে বলবো, আপনারা কিছু মনে করবেন না, মন দিয়ে শুনুন। পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ পশু জানে না, এই মানব জাতি জেনেও তারা তবু মানে না। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলন আছে মূর্খের মত। বাদরের আদরে হচ্ছে সারা দেশ, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। মানুষ আছে বিশ্ব চলাচলে হৃদয় ভরা নম্রতারা, নম্রতারা ভদ্রবেশে করে, ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ ভেবে চাকরি যেদিন জ্ঞানের চেত। অসৎ ব্যক্তির অর্থ সত্যি যাচ্ছে শতবেরে, সৎ ব্যক্তি কামাল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে। তাই আমি বলি ওরে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা কর, মানুষের সেবা কর। ওই কোথায় অস্ট্রেলিয়ান থেকে কুকুর কিনে আনব, পিতামাতাকে কোথায়, পিতামাতাকে একটা ঘরে জন যান বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি, আর অস্ট্রেলিয়ান থেকে দামি দামি কুকুর কিনে আনছি, কি লাভ গো বাবা? থাক এই ছোট মুখে আর বেশি কথা বলবো না। তা বাবা আমরা একটু সেই ত্রেতা যুগে রামচন্দ্রের ঘটনা জানবো, তাই তো জানবো মা? ত্রেতা যুগে রামচন্দ্রের ঘটনা জানবো, রামচন্দ্রের ভগবান রামচন্দ্রের বাবা কে গো মা? রামচন্দ্রের বাবা কে? রাজা দশরথ, তাই তো? রাজা দশরথ, রাজা দশরথ কোন বংশের রাজা? আগের বংশধররা কে আমরা একটু জানবো না? তা জানবো তো, ছোট্ট করে বলি, লক্ষ্য করুন, আদি পুরুষ নিরঞ্জন, তার পুত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কন্যা ভানু, জন্মদগ্নির সাথে বিয়ে হয় ভানু, তাদের পুত্র মরিচ, মরিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র যুবনাশ্ব, কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যের পুত্র মনু, মনুর পুত্র হুক্কাকু, হুক্কাকুর পুত্র শতবর্ত, হুক্কাকুর পুত্র সুষেন, সুষেনের পুত্র শতবর্ত, শতবর্তের পুত্র আর্যবর্ত, আর্যবর্তের পুত্র ভরত, আর্যবর্তের পুত্র ভরত, ভরতের এই ভরত রাজার নাম থেকে আমাদের ভারতবর্ষে নাম হলো।
তাহলে বাবা কোন রাজের নাম থেকে আমাদের এই ভারতবর্ষের নাম গো? ও মা, কোন রাজের নাম থেকে? ভরত রাজার নাম থেকে, তাই তো? ভরতের পুত্র ভুদর, ভুদরের পুত্র খান্ড, খান্ডের পুত্র দণ্ড, দণ্ড জোর করে শুক্রাচার্যের মেয়ে অজরাকে বিবাহ করে এবং শুক্রাচার্য দণ্ডকে অভিশাপ দেয়। ওরে মূর্খ দণ্ড, তুই জোর করে আমার মেয়েকে বিবাহ করেছিস, তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই অকালে মৃত্যুবরণ করবি করবি করবি। তাই ওই শুক্রাচার্যের অভিশাপ দণ্ড অকালে মৃত্যুবরণ করে। দণ্ডের পুত্র বালক হারিত রাজা হয়। হারিতের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাশ্ব, রোহিতাশ্বের পুত্র সগর, সগরের পুত্র দিলীপ। ও বাবা লক্ষ্য করুন, এই সূর্যবংশের মধ্যে দুটো দিলীপ আছে, লক্ষ্য করুন। সগরের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র সৌদাস, সৌদাসের পুত্র সুদাম, সুদামের পুত্র দিলীপ, দিলীপের পুত্র রঘু, রঘুর পুত্র অজয়, আর অজয়ের পুত্র রাজা দশরথ। রাজা দশরথের কটা রানী গো বাবা? ও মা, কটা রানী? তিনটে। বাহ, খুব ভালো। কে কে? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৌশল্যার গর্ভে রাম, কৈকেয়ীর গর্ভে ভরত, আর সুমিত্রার পুত্রে লক্ষ্মণ আর শত্রুঘ্ন। প্রধান রানী তিনটে, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। ও বাবা, প্রধান রানী মানে অপ্রধান রানী নিশ্চয়ই আছে, তাই তো? তা অপ্রধান রানী কজন জানে? অপ্রধান রানী হলো 750 জন, 750 জন। সে 750 জন রানীর মধ্যে এক অপ্রধান রানী একটা কন্যা হয়েছিল, তার নাম হেমলতা। তা কৈকেয়ী একদিন অজর নয়নে কাঁদছে আর ভাবছে, ওরে রাম, তুই কেন আমার গর্বে হলি না, তুই আমার গর্বে হলি না কেন? তখন কৈকেয়ী ভাবছে, আমি তো তোকে ছাড়ব না, তাই রাজা দশরথের কাছে গিয়ে বলছে, স্বামী, তুমি যে দুটো আমাকে বর দেবে বলেছো, দাও, আমি এবার চাই তোমাকে দুটো বর দাও। কি? এক হচ্ছে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে, আর এক আমার ছেলে ভরতকে রাজসিংহাসনে বসাতে হবে। তাই কি করছেন রাজা দশরথ? বলেছিলেন আমি যে তোমাকে বর দেব, তাই বাধ্য হয়ে এই দুটি বর দিতে বাধ্য হল। এই কথা শুনে কৌশল্যা বলছে, ওরে কৈকেয়ী, ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনবাসে বাহির হয়েছে।
সেই সময় কৌশল্যা মা পাত্রে করে দুগ্ধ দিতে যাচ্ছে। যেই না হাতে দুগ্ধ দিয়েছে কইকে প্রধানিত হয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। খেতে দেবে না হিংসা, আমার গর্বে হয় তাই হিংসা খেতে দেবে না। তখন রামচন্দ্র মনে মনে ভাবছে, হবো মা তুমি যে ভাবো আমি কেন তোমার গর্বে হলাম না। তুমি তুমি শুনে রাখো, আমি তোমার গর্বে হব। তুমি আমার কাপড় যুগে দেবকী কংসে প্রিয় বোন দেবকী, আমি কারাগারে জন্ম নেব আর আমার নাম কৌশল্যা হবে, যশোদা নন্দরাজের বোন যশোদা। তোমার গর্ভে আমি জন্ম নেব কিন্তু তোমার দুগ্ধ আমি পান করব না। আমি কৌশল্যা মা যশোদা মায়ের দুগ্ধ পান করব। তাই বলল, আর তুমি যে এই মাটিতে ফেলে দিলে, তবে শুনে এই মাটিও আমি ব্যবহার করব। তুমি হবে, তুমি যে এই মাটিতে ফেলে দিলে আমি কলি যুগে এই মাটির বালসা ভোগ সেবা গ্রহণ করব করব করব। তাই তো বাবা, আমরা তো মালসাই করে ভোগ দিই। তা এই মালসাতে যে প্রসাদ দিই কি কি প্রসাদ গো মা? হ্যাঁ চিড়ে, তাই তো চিড়ে প্রসাদ। তাই চিড়েটা কোথা থেকে আসলো? কৃষ্ণের আপন বন্ধু সুদামা, সুদামার পুত্র, সুদামার বউ স্ত্রী কুচেলা দেবী। একদিন কুচেলা দেবী অজর নয়নে কাঁদছে, গোপালের কাছে বসছে, বলছে এসো এসো ধরে
চলে যাবি বল কে সুধামা সুধামা এসে বলছি এ কি তুমি এমন ভাবে কাঁদছো কেন Hari Narayana, 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 H
আমি পরভক্ত, আমার মত আর ভক্ত নেই, তাই নারদে অহংকার ছিন্ন করব। আর আমার কাছে ওই ব্রজগোপীর আমার কত মাথায় থাকে সেই প্রমাণ ওকে দেখাব। আর ওকে দিয়ে নবদ্বীপ ধামে সৃষ্টি করব। তাই কি করছেন? না, নারদ যেই না দরজার সামনে গেছে, আমার ছলনাময়ী ছল শুরু করে দিয়েছে, মাথা ধরে ছটফট করছে। তখন নারদ বলে, কি প্রভু, তোমার কি হয়েছে প্রভু? তুমি এমন ভাবে ছটফট করছো কেন প্রভু? তুমি মাথা ধরে ছটফট করছো কেন প্রভু? তোমার কি হয়েছে? তখন কৃষ্ণ বলল, প্রভু নারদ, আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে, তাই তুমি যে কোনো ভক্তের পদ ধরে এনে আমার মাথায় দাও, আমার মাথা ব্যথা সেরে যাবে। তাই কি করছে? না, নারদের বিবেকে লাগছে। নারদ কি করছে? বিবেকে লাগছে বলে নিজে ভাবলো না যে আমার পায়ে তুলে তুলে দিদি যে পা তানার মাথা ব্যথা সেরে যাবে, তা না ভেবে চলেছে ভক্তের খোঁজে। ভক্তের খোঁজে চলেছে। তখন রাধা রানীরা জল খেলে করতে যাচ্ছিলেন, দেখতে পেয়ে বলছে, ও দেবর্ষি নারদ, ও নারদ ঠাকুর, দেখি দাঁড়ো দাঁড়াও, ও নারদ ঠাকুর, দেখি দাঁড়াও 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 বলছি। নারদ বলল, নারদ ভাবছে মেয়েরা মনে আমাকে জিজ্ঞেস করবে, তাই যেই না ছুটতে যাচ্ছে ঘিরে ধরে বলো বলছি, নারদ ঠাকুর নাহলে তোমাকে আমরা ছাড়ব বলো। তখন নারদ ঠাকুর বলছে, প্রণাম করুন প্রণাম করুন, আপনার আশীর্বাদ। তাই কি করছে? না, কি করছে? কোথায় ছিলাম গো বাবা? নারদ ঠাকুর, তা নারদ ঠাকুর কি করছে? না, সেই ঘিরে ধরছে বলছে আমার গোবিন্দের প্রচুর মাথা যন্ত্রণা করছে, তা আমি ভক্তের খোঁজে চলেছি। এই কথা শুনে নারদের গায়ে যে সঙ্গে সঙ্গে নিয়ে সেই ললিতা বিশাখা চম্পকলতা ইন্দ্রেখা সুদেবী রঙ্গদেবী সহ রাধারানী চরণধুলি দিলে। দেবজি, নারদ ঠাকুর তুমি শিগগিরই যাও, গিয়ে এটা গোবিন্দের চর মাথায় দাও, দিলে গোবিন্দের মাথা ব্যথা সেরে যাবে। তো তুমি শিগগিরই যাও, শিগগিরই। তাই নারদ কি করছে? ঘৃণার সহিত মনে অহংকার, তাই ঘৃণার সহিত একটু দূরে করে নিতে চাইছে, আবার বড় হাত দূরে করে নিয়ে জিততে চাইছে। যে না হাতে তুলেছে পাথরে চাও বাড়ি, আমি বলতে বলতে হাত ফসে বলছে, ও বাবা, আমরা হাতে যদি কোনো জিনিস না নিতে পারি কাঁধে তুলে নিই, তাই তো? তখন নারদ কি করছে? কাঁধে তুলে নিয়েছে, হাত ফসে বলছে, মাথায় তুলে নিয়ে মাথায় নিতে তুলার মতো হালকা। নারদের মনে তো অহংকার, তাই কি করছেন? এই না ভেবে কি করছেন? না, সেই মাথায় করে নিয়ে চললে ব্রজগোপীদের কাছ থেকে দূরে সরে গিয়ে সেই নামা বইটা খুলে ঝেড়ে ফেলে দিল। যেই না আকাশ পথে যাচ্ছিল, যেই না ঝেড়ে ফেলে দিল সেই নটা ব্রজগোপী, নটা সখী পায়ে ধুল, নটা জায়গায় পড়ে নবদ্বীপ ধামে সৃষ্টি হল নিতাই। নবদ্বীপ ধামে সৃষ্টি। তাই কি করছে? নারদ
চলেছে, ছেড়ে নিয়ে ভালো করে কাঁধে তুলে নিয়ে চলেছে। কোথায়? সেই গোবিন্দের কাছে, গোবিন্দের কাছে চলেছে। গোবিন্দের দরজার সামনে গিয়ে দেখে না যে গৌরী খুব ভালো এবং সুস্থ, মুরলী ধ্বনি করছে, কৃষ্ণচন্দ্র মুরলী ধ্বনি করছে। একে প্রভু নারদ বলে, একে প্রভু শুধু সেরে গেছে প্রভু, আমি জানতাম তুমি সেরে যাবে, ওই জন্য আমি আনলাম। কৃষ্ণচন্দ্র একে বলছো নারদ, তুমি এ কথা বলছো কেন? তুমি যদি না দিতে আমি কি সারতাম? তুমি দিলে বলেই তো আমি সারলাম। এ কথা বলছো কেন প্রভু? আমি কোথায় দিলাম? আমি তো দিলাম না। কৃষ্ণচন্দ্র বলছো, গো নারদ, তুমি যে ব্রজগোপীদের পদধূলি আমাকে দিলে কোথায় দিলাম? ও তো আমি মাছ পাতে ছেড়ে ফেলে দিয়েছে, আমি কোথায় দিলাম? তখন কৃষ্ণচন্দ্র বলছে, তখন কৃষ্ণচন্দ্র বলছে, ও গো নারদ, তোমার নামাবলিতে যে লেখা ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সৃষ্টি হলো আর নারদ কি করছে? নকল শিষ্য আর আসল শিষ্য আছে, নকল শিষ্য আর আসল শিষ্য আছে। তবে ছোট্ট করে একটু বলি, একদিন আর এক গুরুদেব কি করছে না, এক শিষ্যের বাড়ি গেছে, পাশে দেখে না যে সেই শিষ্যের বাড়ি পাশে দেখে না যে এক বেগুন গাছ, সাদা বেগুন গাছ, টাটকা ভালো একটা সাদা বেগুন হয়ে আছে। তখন বললো, তপন, তপন কে একটা বলছে, তপন এ দেখো, শোন তপন, শোন এই বেগুন গাছটা কে লাগিয়েছে রে? তপন বলছে, গুরুদেব আমার বাড়ির সামনে, মানে আমি লাগিয়েছি। হ্যাঁ রে তপন, তুই লাগিয়েছি? বুঝি আমার জন্য লাগিয়েছি? তা কি বলবে? গুরুদেব বলছে, তপন শোন, এই বেগুন গাছটা থেকে যে বেগুন গাছটা গাছে একটা বেগুন হয়ে আছে, এই বেগুনটা আমাকে ঝোল করতে, বেগুনটা একটু ভেজে দিবি, ঝোল খেতে পারবো নি, বেগুনটা একটু ভেজে দিবি আর একটু পাতলা করে ডাল করবি, আর কিছু করতে হবে না। এবার তপনের বউ শুনতে পেয়েছে, বলে বলছি না আমি বলে দেবো, এক্ষুনি বলো, ওইটা আমার মা খাবে বলে আমি রেখেছি, বলো না লাগে বলে বলে, ওই বেগুনের কত স্বাদ, আমার মায়ের জন্য আমি রেখেছি।
তখন তপন কি করেছে না গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব শোনো আজকে একটু পনির মিষ্টি আর ওই ডাল আর বেগুন ভাজা কর দেব ঠিক আছে আজ থেকে টাটকা বেগুন কিনে আনবো গুরুদেব বলছে যা করিস কর ওই বেগুনটাই আমার চা বেশি মিষ্টি করে নি যাও সুগার হয়ে যাবে যা করিস করে বেগুনটাই আমার চা দেখেছেন কেমন গুরু তখন কি করছেন না তপনের বউ কান্না কাটি ফেলে দিয়েছে তপন কি বলছে শোনো বউ কিছু মনে করো না ওই যে বেগুনটা ভেদে দাও আর পাঁচটা করে ডাল করো যখন বেগুন কাছে থেকে তাকাবে যখন তোমার দুঃখ লাগবে ভাববে যে পাশের বাড়ির ছাগল খেয়ে চলে গেছে দেখেন বাবা কেমন গুরু বলে পাশের বাড়ির ছাগল খেয়ে চলে গেছে গুরুদেব তো বলছে ছাগল তথা কটা বাজে গো বাবা আচ্ছা ভাগবত রচনা কে করেছিলেন ও বাবা ভাগবত রচনা কে করেছিলেন ব্যাসদেব তাই তো কোথায় বসে না সেই রাজা পরীক্ষিতের চিতার পাশে বসে রাজা পরীক্ষিতের চিতার পাশে বসে তখন একদিন ব্যাসদেব কি করছে পুরাণ উপনিষদ নানা গ্রন্থ লিখে ভাবছে আমি মহান কাজ করে ফেলেছি কৃষ্ণ সম্পর্কে অনেক কিছু লিখে ফেলেছি তাই কি করছেন না সাধন ভজনে চলেছে তখন সেই পর্বতের উপর থেকে নারদ ভাবছেন যে ব্যাসদেবের কাছে ভাগবত লেখা ও কি না ভাগবত রচনা না করে সাধন ভজনে চলছে দেখি ওকে লিখাতে হবে তাই কি করছেন একটা ছোট্ট চড়ুই পাখি চড়ুইয়ের রূপ ধরে সে সাগরের ধারে নদীর ধারে ছোট্ট ছোট্ট ছোটে করে বালি খেলছে তুলছে খেলছে ব্যাসদেব বলে কি চড়ুই এ কি চড়ুই তুমি এমন করছো কেন তুমি এমন করছো কেন তখন চড়ুই বলল আমার তিনটে ডিম এই জলে ভাসি নিয়ে চলে গেছে নদীতে তাই আমি একে বাদ দিয়ে ছিঁচে ফেলবো তখন ব্যাসে বলল তা কি সম্ভব চড়ুই বলল কেন সম্ভব না তোমার কাজ ভাগবত রচনা করা তুমি কি না কৃষ্ণ সম্পর্কে গ্রন্থ লিখেছ কিন্তু ভাগবত রচনা না করে সাধন ভজনে চলেছ তোমার সম্ভব হতে পারে আমার সম্ভব কেন নাই তখন কি করেছে না ব্যাসদেবের চেতনা এলো কোথায় চলেছে ঘরে চলেছে ঘরে ফিরে এলো তারপরে দিন ব্যাসদেবের কাছে নারদ গিয়ে বলছে ব্যাসদেবের জয় হয় একি নারদ তুমি আমার জয়গান করছো কেন জয়ধ্বনি দিচ্ছ কেন তুমি আমার জয়ধ্বনি দিচ্ছ কেন তখন নারদ বলল ওগো ব্যাসদেব কালকের যে চড়ুইটা ছিল সেটা অন্য কেউ না সেটা চড়ুইটা ছিল আমি সেই চড়ুইটা ছিলাম আমি তুমি ভাগবত রচনা করো তুমি ভাগবত লেখো তুমি নাকি সাধন ভজনে চলেছো যেটা সিদ্ধিদাতা গণেশ কৃষ্ণচন্দ্রের একদিনের লীলা সারা জীবন ধরে লিখতে পারেনি আর তুমি সেটা কি করছো না সারা জীবনের লীলা কৃষ্ণচন্দ্রের একদিনেই সেরে দিলে তুই ভাবছো আমি মহান কাজ করে ফেলেছি তুমি ভাগবত রচনা করো ব্যাসদেবের চেতনা এলো ব্যাসদেব কি করছে না সেই নদীর ধারে চলেছে কোথায় সেই রাজা পরীক্ষিতের চিতার কাছে ব্যাসদেব বলছে সেই রাজা পরীক্ষিতের চিতার ধারে বসে আর
সিদ্ধিদাতা গণেশ লিখছেন, তাই তো? দেখবেন বাবা, যখন হালকাতা হয় আগে সিদ্ধিদাতা গণেশ লিখে, তারপর কে কত টাকা দিয়েছে লেখে, তাই তো? তদ্রূপ ব্যাসদেব বলছেন তরধানে বসে, আর সিদ্ধিদাতা গণেশ সেই ভাগবত রচনা করছে। তখন নারদ ভাবল, এই যে ভাগবত রচনা, তা একজনের কাছে তো দিতে হবে, কারণ সিদ্ধিদাতা গণেশ তো আর লিখবে না, ব্যাসদেব তো মারা যাবে। তাই কি করছে না, অন্তর্ধান দেখলেন একমাত্র পারে সেই সুখ, সেই সুখ পাখি সুখদেব গোস্বামী। কিন্তু সুখদেব গোস্বামীর তো এখন জন্ম হয়নি, তা জন্ম দিতে গেলে তাকে খোঁচা লাগাতে হবে, তাকে খোঁচা লাগাতে হবে। কাকে? সেই মামা ভোলা মহেশ্বর মহাদেবকে খোঁচা লাগাতে হবে। তাই কি করছেন, সেই মামির কাছে চলেছে, পার্বতীর কাছে গিয়ে বলছে, মামি, ও মামি, আমার অনেক দিন থেকে একটা আশা, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, উত্তর দেবে? পার্বতী বলছে, কি? আমি কি তোমাকে বাইরে দাঁড়িয়ে বলবো? আচ্ছা তুমি বসো বসো, কি বলবো? না যেন কিছু মনে করো না, তোমাকে মামা ভালোবাসে। পার্বতী বলছে, এ কথা জিজ্ঞেস করছো কেন? আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তোমাকে কি বলা যায়? ও বাবা, স্বামী স্ত্রীর ব্যাপার কি কারকে বলা যায়? বলা যায় না। তদ্রূপ নারদকে বলছে, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তোমাকে কেন বলবো? বলো না মামি, বলো না, তোমাকে ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে, ভালো চো, ভালোবাসে, খুব ভালোবাসে। কেন তুমি এ কথা বলছো? না গো মা, তোমাকে ভালোবাসে। এ কি নারদ, তুমি এ কথা বলছো কেন? শোনো মামি, বসো, রেগে যেও না, বসো। মামি শ্মশানে পাঁচটা মাথার ওপর বসে থাকে, ওই পাঁচটা মাথা কে জানে? কে? মামাকে পাঁচটা মেয়ে ভালোবাসে, তারা সুসাইড করেছে, তারা সুসাইড করেছে। মামাকে পাঁচটা মেয়ে ভালোবাসতো, তারা সুসাইড করছে, তাই মামা তাদের অন্তর ধ্যান দিয়ে তাদের রূপ বর্ণনা করে, তোমাকে এই ভালোবাসে, তোমাকে এই ভালোবাসে, কিচ্ছু ভালোবাসে না। থাক, তোমাকে আর বাবা বলবো না, কোথায় ঝগড়া করবে দেখো। লাগি দিয়ে বলছে, থাক বলবো না, তোমরা ঝগড়া করবে। তাই সেই শ্মশানে চলেছে মামার কাছে, যে বলছে, মামা, ও মামা, তোমাকে মামি ডাকলো। ভোলা মহেশ্বর ভাবছে, কোনোদিন তো পার্বতী আমাকে এ সময় ডাকে না, নিশ্চয় নারদ কোনো লাগছে। তাই কি করছেন না, সেই পার্বতীর কাছে গিয়ে দেখে না যে পার্বতী বেগুনের মতো রূপ করে বসে। বেগুন তো বাবা দেখবেন, বেগুন একটু ফুলো মোটা হয়ে মুখ বসে আছে, ফুলিয়ে বসে আছে। এ কি পার্বতী, তুমি এমন করে বসে আছো কেন? পার্বতী বলে উঠল, চুপ কর অপদার্থ কথা কর, আগে বল পাঁচটা মাথা কার, আগে বল তুমি পাঁচটা মাথা কার। কি হয়েছে পার্বতী বলো, নারদকে কিছু বলেছে? তুমি চুপ করো, পাঁচটা মাথা কার আমাকে আগে বল, তুমি কার মাথায় বসে থাকো, কার খুলিতে বসে থাকো? তখন ভোলা মহেশ্বর বলছে, ও এই কথা বলেছে, তোর শোন, ওই পাঁচটা মাথা অন্য কেউ না, তুমি সেই পাঁচটা মাথা, পাঁচটা মাথা তোমার, তুমি পাঁচবার জন্ম নিয়েছ আর পাঁচবার দেহ ত্যাগ করেছ, তোমার ওই মাথা আমি রেখে দিই আর তোমার করি। তুমি মারা গেছিলে পাঁচবার, পার্বতী বলছে, যাই আমি মারা গেলাম, তুমি মারা গেলে না কেন? আমি মারা গেলাম, তুমি মারা গেলে।
সত্যি বলছে। আমি মারা গেলাম, তুমি মারা গেলে না কেন? ভোলামহেশ্বর বলছে, শোনো পার্বতী, যে কৃষ্ণ তত্ত্ব জানে সে কোনোদিন মরে না। তাই তো মা, যে কৃষ্ণ তত্ত্ব জানে সে কোনোদিন মরে না। তখন পার্বতী বলছে, বলো না বলো স্বামী, সে কৃষ্ণ তত্ত্ব আমাকে বলো না স্বামী, আমি শুনব, বলো না। তখন পার্বতী বলল, বলো না স্বামী। ভোলামহেশ্বর বলল, তোমাকে বলবো, যেখানে কেউ থাকবে না, শুধু আমি আর তুমি, একটা গোপন জায়গায় আমরা থাকবো, সেইখানে তোমাকে এই কৃষ্ণ তত্ত্ব বলবো, এসে যাত্রার কানে গেলে হবে না। হে ভক্তমণ্ডলী, মাগো, যেমন সিংহের দুধ, সিংহের দুধ কাঁচের পাত্রে রাখো, পিতলের পাত্রে রাখো, রূপোর পাত্রে রাখো, সে থাকবে না, ফেটে চলে যাবে। কিন্তু যদি সোনার পাত্রে রাখো, সে ফাটবে না, থাকবে। তদ্রূপ কৃষ্ণ তত্ত্বটা যাকে তাকে জানলে হবে। তখন ভোলামহেশ্বর বলছে, চলো আমরা একটা গাছের তলায় বসে বলবো, সেখানে কেউ থাকবে না, তাই নির্জন জায়গায় বেল গাছের তলায় বসে বলছে। তখন ভোলামহেশ্বর বলছে, আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, যত আমি যতক্ষণ গল্প বলবো তুমি হু দেবে। ও পার্বতী বলছে, আমি হু দেবো, তুমি বলো তো। তাই কি করছে না, ভোলামহেশ্বর বলছে আর পার্বতী হু 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 দিচ্ছে, হু দিতে দিতে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আর সেই বেল গাছের ওপরে এক শুঁখ পাখির বাচ্চা, শুঁখ পাখি ডিমে তা দিচ্ছিল, ডিমে তা দিচ্ছিল, শুঁখ পাখির বাচ্চা ডিমে তা দিচ্ছিল, তা দিচ্ছে। আর যেই না ভোলামহেশ্বর ধ্যান করছিল, ধ্যানে বসে বসে বলছে, আর যেই না ডুগডুগি বাজিয়ে উঠেছে, ভয়ে শুঁখ পাখি যেই না উঠতে গেছে, পা লেগে ডিমটা পড়ে গেছে, পড়ে গেছে। সেই ডিম থেকে এক শুঁখ পাখির বাচ্চা বার হলে, সেই শুঁখ পাখির বাচ্চা শুনছিল, ও বাবা, শুঁখ পাখি মানে কি গো, শুঁখ পাখি কি, শুঁখ পাখি শুঁখ পাখি না না, শুঁখ পাখি টিয়া পাখি, শুঁখ পাখি ওই টিয়া পাখির আর এক নাম শুঁখ পাখি। দেখবেন টিয়া পাখি নিয়ে আপনি যা বলবেন সে টিয়া পাখিও ঠিক তাই তাই বলে, তাই তাই কথা বলে। তদ্রূপ সে শুঁখ পাখি পার্বতীর গলা করে ভাবছে, হেভি গল্প হচ্ছে আমি জানবো, তাই কি করছে সে পার্বতীর গলা করে হু 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 দিচ্ছে, হু দিচ্ছে। তখন ভোলামহেশ্বরের যখন গল্প শেষ হয়ে গেল, তাকিয়ে তাকিয়ে দেখে পার্বতী ঘুমাচ্ছে। একি পার্বতী, তুমি ঘুমাচ্ছ, তাহলে আমার গল্পে কে হু দিচ্ছে? প্রধানিত হয়ে রেখে গেছে, দেখে না যে পার্বতীর পাশে শুঁখ পাখির বাচ্চা হু দিচ্ছে। একি তুই হু দিচ্ছিলি, তাই কি করে দিচ্ছিলেন, ছুটতে 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 চলে উঠছে। যখন বিটিকা দেবী, তখন বিটিকা দেবী চুল ছাড়ছে, দেখবেন মা, মাদের বেশি বিশেষ করে বলছে, মারা যখন চুল ছাড়তে যাবে দেখবেন জ্বর ধরে, তাই তো টানতে গেলে একটু হা হয়ে যায়, হা হয় তো বাবা, হা হয়ে যায়। তা বিটিকা দেবী চুল ছাড়ছিল, হা হয়ে গেছে,
শেষমেশ সুখবাগে পিটিকা দেবীর গর্ভে প্রবেশ করলে। কতদিন ছিলেন? ১৬ বৎসর। সেই সুখ পাখি বিটিকা দেবীর গর্ভে ঢুকেছে। বিটিকা দেবী কে গো? ব্যাসদেবের স্ত্রী বিটিকা দেবী। সেই বিটিকা দেবীর গর্ভে ঢুকেছে সুখ পাখি, আর সুখদেব গোস্বামী হয়ে সেই ১৬ বৎসর পর সুখদেব গোস্বামী হলে তখন ব্যাসদেব বলছে, একি একি তুমি এমন করে আমার বইয়ের দিকে দাঁড়িয়ে আছো, কি হয়েছে তুমি এমন করে দাঁড়িয়ে আছো? তখন ভোলামাশ্বর বলল, আমার কৃষ্ণ দত্ত এ সুখ পাখি শুনেছে তোমার বইয়ের গর্ভে সুখ পাখি প্রবেশ করেছে, আমি ওকে বাইরে বলে মেরে ফেলব, ও মরতেই হবে। ব্যাসে বলল যে কৃষ্ণ দত্ত জানে সে তো কোনোদিন মরে না, যে কৃষ্ণ দত্ত জানে সে মরে না কোনোদিন, সুখ পাখি তো কৃষ্ণ দত্ত শুনে ফেলেছে, এ তো আর মরবে না। তাই ভোলামহেশ্বর কি করলেন? সেই পার্বতীর কাছে চলে গেলেন, সেই বিটিকা দেবীর গর্ভে ঢুকেছিলেন সুখ পাখি, আর সুখদেব গোস্বামী হয়ে বাড়ি চলে নিতাই গৌর হরিব। মায়েরা উলুধ ধ্বনি দিচ্ছে না। আমাদের পাড়ায় পাশের পাড়ায় আমাদের পাশের বাড়ি এক বউ নতুন বউ এসেছে, তা বৌমার শাশুড়ি বলছে, বৌমার শাশুড়ি বলছে, বৌমা আজকে কি বার গো? বৃহস্পতিবার। আজকে কি পুজো? লক্ষ্মী পূজা। লক্ষ্মী পুজো? তা দুর্গা ঘাস দাও। দিচ্ছি। উলু দাও। এই দিলাম। উলু দুর্বা ঘাস দাও। এই তো দিলাম। আসন দাও। এই দিলাম। শঙ্খ দাও।
এই দিলাম ঢাই দিল দাও এই তো দিলাম এবার থেকে উলুটা দাও তো আহা আমার মারা তো খুব ভালো আমার মারা খুব ভালো কিন্তু সেই বউটা এখন নতুন বিয়ে হয়েছে আলমারিতে খুঁজতে বিছানার তলায় খুঁজতেছে উলু আর খুঁজে পায়নি তা আমার মারা এখন সবাই দিয়ে দিত বাহ তাই সবাই বলে বাহাদুর স্বর্ণের মধ্যে
সোনার মধ্যে কোন সোনা আপনারা যে কষ্ট করে সোনা করেন ওই সোনাই না গো বাবা পড়তো চুরি চুরি করে এনে যদি সেই সোনা পড়ে নিজের বলে সেই সোনার মধ্যে তুমি থাকবে এই কথা শুনে বলি প্রবেশ করলো কেন প্রবেশ করলো গো মা কারণ যেই না সোনা বলেছে রাজা পরীক্ষিতার মধ্যে প্রবেশ করলো কেন প্রবেশ করলো কারণ রাজা পরীক্ষিত যেই মুটুকটা পড়েছিল ওইটা পড়ছো তাহলে একটু আগে থেকে আসে থাক বোঝা যাবে কংসের শ্বশুর জলসন্ত ভীম ওই জলসন্তকে হারিয়ে কি করে না জলসন্তের মুকুট নিয়ে আসে জলসন্তের মুকুট নিয়ে আসে অর্জুনের পর অভিমন্যু পরে অভিমন্যুর পর রাজা পরীক্ষিত পরে ওই পরধনে পরধনে কি করছে না কলি প্রবেশ করেছে তাই যখন দেশটা পেল জল সিধা পেল তখন কি করছে না এক মণিবরের কাছে কি বলছে হে মণিবর আমাকে একটু জল দেবে গো মণিবর আমাকে একটু জল দেবে আমার বড় জল তৃষ্ণা পেয়েছে একটু জল দাও না মণিবর মণিবর সেই মণিবরটার নাম ছিল শ্রমিক মণি শ্রমিক ঋষি শ্রমিক ঋষি ধ্যান করছিল তাই কি করছে না সেই শ্রমিক মণির গলায় মরা স্বর্গ পরিয়ে দিলে মরা স্বর্গ পরিয়ে দিলে আর যেই না মরা স্বর্গ পরিয়ে দিলে শ্রমিক মণি পুত্র শিগগি মণি দেখতে পেয়ে বলছে এ কি রাজা তুমি এত ধার্মিক হয়েও রাজা হয়েও এমন খারাপ কাজ করলে তুমি এমন খারাপ কাজ করতে পারলে তবে শোনো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি এক সপ্তাহ কালের মধ্যে বিষধর সর্প দক্ষ দর্শনে মৃত্যুবরণ করবে 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 এই অভিশাপ পেয়ে রাজা পরীক্ষিত বড় এক মাচা করে সেই মাচার উপর বসে আছে কারণ দক্ষ দর্শনে মৃত্যুবরণ দক্ষ সাপ আমাকে মেরে ফেলবে তাই কি করছেন সেই মাচার উপর বসে আছে সব দাস দাসীরা সেবা দিচ্ছে সেই ফলের মধ্যে কি ছোট পোকা হয়ে প্রবেশ করেছে দক্ষ সাপ আর সেই পোকা হয়েছে আর সেই ফল রাজা পরীক্ষিতের কাছে গেছে দক্ষ সাপ রাজা পরীক্ষিতকে মারলে রাজা পরীক্ষিত মারা গেলে তাই ওই রাজা পরীক্ষিতের চিতার ধারে বসে ব্যাসদেব বলছেন আর সিদ্ধিদাতা গণেশ লিখছে ব্যাসদেব বলছেন আর সিদ্ধিদাতা গণেশ লিখছে এই কৃষ্ণ তত্ত্ব পরীক্ষিতের কানে গেছে আর সেই পরীক্ষিতের কৃষ্ণ তত্ত্ব কানে গেছে পরীক্ষিত আবার জীবিত হয়ে গেল তাই গৌরব একটু লীলা শুনবো তো সময় নেই একটু ছোট্ট করে তাহলে করি কারণ আমি যদি তত্ত্ব পাঁচ দিন বকি শেষ হবে তা বাবা লীলা থাক সুখে থাকবেন ভালো থাকবেন আবার পয়সা দিয়ে ডাকবেন লীলা শুনি দেবো থাক আর বলবো না পরবর্তী দল চলে আসবে সবাই একটু নাচ হয়ে যাক হবে তো না কোথায় ছিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা
হরে কৃষ্ণ। এতক্ষণ আপনারা যে ছোট্ট শিশু শিল্পী লাবণ্য বিনোদিনীর গান শুনলেন, আপনারা জানেন খুব ছোট্ট মেয়ে, অথচ কি সুন্দর। ডিজে বাপি, ডু শাইট নম্বর পোল।